অশেষ মন্দির গেলেন উদ্বোধন করবেন। আজকের এই অনুষ্ঠান বড় দপ্তরের নতুন ভবনের দপ্তরের পক্ষ থেকে মাননীয় মঞ্চ মহোদয়কে আমরা অভিনন্দন জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে মাননীয় উদ্বোধন আমাদের রাজ্যের উপজাতি কল্যাণ বন দপ্তরের মাননীয় আমাদের ফরেস্টের লোকেরা এখানে যারা আছে এবং পরিস্থিতি যারা আছে তারাও কাজ করে বনের মরুভূমি সম্পদ যাতে বাংলাদেশে বাদে পাচার না হয়, মরুভূমি সম্পদ যাতে নষ্ট না হয়, আজকে এই অভিযোগ ধরনের মধ্য দিয়ে সেটাই সব দিক দিয়ে খালি দিল্লির দিকে তাকে তাকিয়ে দিলাম টাকা দিয়ে সেটা বড় কথা না। আজকে আমি দেখেছি আমাদের মুখ্যমন্ত্রী প্রশংসা করেছে মোদী সাহেব একশো তিরিশ বিশ্রামহীনভাবে কাজ করছেন বিপ্লব কুমার দেব, তার বিশ্বস্ত সৈনিক হচ্ছে মেবার কুমার জমাতিয়া এবং অন্যান্যরা, আমি ওনাকেও দেখেছি সব জায়গাতে উনি কাজ করেন। কালকেও রাত কাটিয়েছেন সাবরুমে, হি ইজ মুভিং লাইক এ রকেট। তবু আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য পরের ডিভিশনের লোকদেরও আমি শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। জয় করছেন আমাদের আজকের অনুষ্ঠানের বাড়ির উদ্বোধক শ্রী মেবার কুমার জমাতিয়া, ধন্যবাদ মাননীয় উদ্বোধক মহোদয়কে নতুন অফিস বাড়িটির ফলো করছেনের জন্য। একটি আমাদের অনেক উদাহরণ আছে,
কারণ ব্রিটিশ সাবমিশন ওদের অনেক গর্ব ইতিহাস। এখানে জনগণ এখানে লোক অধিকার সবাই চিনে, প্লাস এখানে ব্রিটিশ জনগণ ত্রিপুরা রাজ্যে আমি দেখেছি অনেক ইন্টেলেকচুয়াল বড় বড় অফিসার ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল এখানে আমরা পেতে পারি, কারণ বিভিন্ন একটা ঐতিহ্য আমাদের আছে। আমাদের এখানে রাজা ছিল কৃষ্ণা আছে, কৃষ্ণা খুব সুন্দর জায়গা। এখানে আমরা মৈত্রী পাক ইন্দো বাংলাদেশ পাক ইন্দো আমরা আছি, এখানে বাইসেন কোনো জায়গাতে আমরা নেই, এর ভারতবর্ষ অনেক কম। এখানে আমাদের বাইসেন আমরা এখানে দেখি এবং পুরুলিয়া জনগণ সারাটি রাজ্যে আমি দেখতে পাই বড় বড় ডাক্তার, বড় বড় উকিল, ইঞ্জিনিয়ার, ন্যাশনাল ইউনিভার্সিটি। তারা আমি জানি পুরুলিয়ার লোক অনেক হার্ড থিঙ্কিং করেছে, উনি অনেক মেহনত করে ব্যবহার করে হার্ড, এটা আমি জানি। যার জন্য আমরা আশা করি যে পুরুলিয়া সাবমিশন একটা আমাদের মডেল, খুব একটা আমাদের কি বলবো দ্য বেস্ট ডিস্ট্রিক্ট আমরা বলতে পারি। আমাদের সিনিয়র গোস্ট লিডার আমাদের অ্যাডভোকেট অরুণ কান্তি বলি বলেছেন আগে অনেক সুন্দর ছিল এখানে বন, অনেক জঙ্গল ছিল, কিন্তু অস্তে অস্তে এটা আমরা কমে যাচ্ছে, এটাকে আমরা রক্ষা করতে হবে। কারণ শুধু কথা বলে বলে হবে না, কারণ আমরা জানি যে রাজ্যে এখনো প্রায় 60-70% আমাদের ফরেস্ট এরিয়া আছে, এটাকে আমরা রক্ষা করতে হবে। কারণ বন ফরেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা সব জানি ইফ দেয়ার ইজ নো ফরেস্ট দেয়ার ইজ নো ওয়াটার। যদি ফরেস্ট না থাকে আমরা অক্সিজেন পাবে না, কৃষি হবে না, সব কিছু শেষ হয়ে যাবে। ফরেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ওভারঅল ডেভেলপমেন্ট, কৃষি ক্ষেত্রে হোক, জল পানি হোক। কারণ আমরা দেখি যে রাজ্যে আস্তে আস্তে বন নষ্ট হয়ে যাচ্ছে, তাকে রক্ষা করার জন্য আমরা অনেক প্রজেক্ট আমরা পেয়েছি। ফার্স্ট ফেজ ডাক্তার প্রজেক্ট, এখন সেকেন্ড ফেজ আমরা পেয়েছি হিন্দু জানা প্রজেক্ট, জায়গা প্রজেক্ট, অনেক কিছু এখানে প্রজেক্ট আছে, টাকা আছে। কিসের জন্য? টু প্রিজার্ভ মেনটেন ডেভেলপ দ্য ফরেস্ট, শুধু ফরেস্ট জন্য এর সাইড বাই সাইড লাইভলিহুড প্রজেক্ট। আমরা জানি রাজ্যে অনেক বাধ্য হয়ে দ্যার কম্পেল টু টু দ্য ফরেস্ট, এটাকে আমরা ডাইভার্ট করার জন্য আমাদের লাইভলিহুড প্রজেক্ট আমরা করেছি, যে এফএমসি কমিটি করেছি, সেন্ট্রাল গ্রুপ আমরা করেছি। কারণ অধিকাংশ আমাদের ত্রিপুরার জনগণ গরিব, স্পেশালি ট্রাইবাল জনগণ, জনজাতি জনগণ অনেক গরিব, তাদেরকে তো ডাইভার্টেড অ্যাটেনশন টুয়ার্ডস দ্য ফরেস্ট আমরা লাইভলিহুড প্রজেক্ট আমরা করেছি। বাট কিন্তু আমরা দেখতে পাই অত স্মুথলি কাজটা হচ্ছে না। গত আমাদের বিগত সরকার প্রজেক্ট পেয়েছে জায়গা প্রজেক্ট, কিন্তু আই নট হেজিটেট টু সে অত আমরা দেখতে পাই সি দ্য থিংস। আমার নতুন সরকার আমি এটাই আমি চাই ওয়ে টু সি দ্য ডিফারেন্ট। গ্রামের প্রায় 1,000 কোটি আমরা টাকা পেয়েছি, গত প্রায় 4,000 কোটি কোটি পেয়েছি, অত টাকা পেলেও আমরা বনকে রক্ষা করতে পারি না। কারণটা কি বলছে প্রবলেম এটা দেখতে হবে, এটা কার দোষ? শুধু সরকার দোষ দিলে হবে না, এভরিবডি রেসপন্সিবল, সবার জনগণ আমরা দায়িত্ব নিতে হবে। ইট ইজ নট অনলি ডিফারেন্ট ডিপার্টমেন্ট টু মেনটেন টু লো টু লুক লো আফটার, বাট সাধারণ জনগণ ভিলেজ পিপল ইউ টু ইনভলভ। এটাই আমার আশা রাখি, এখানে আমরা
এই গ্রামের জনগণ, এটা আমি বলবো, আপনার সহযোগিতা আমরা চাই, আমরা সহযোগ করতে হবে, শুধু কথা বললে হবে না, কাজ করতে হবে। লাস্ট ইয়ার 2020 কোটি আর মিশন আমরা কী বলি পরিচালন থেকে, ইস ওয়ান প্ল্যান ওয়ান, সবার জনগণ গাছ হতে হবে, ইস ওয়ান প্ল্যান ওয়ান, এই স্লোগান এই মিশন আমাদের সাকসেস হতে পারেছি নেই। আমাদের রাজ্যে প্রায় 36 লাখ পপুলেশন, 36 লাখ মধ্যে কয়জন লোক গাছ ফেলেছে, গাছ লাগিয়েছে, আমরা ইস ওয়ান প্ল্যান ওয়ান সবার ক্ষেত্রে একটি একটি করে আমরা গাছ লাগাতে হবে। আমরা লেগেছি দেখেছি না, 36 লাখ মধ্যে 50% বলুন না, 10 লাখ বলুন না, 5 লাখ বলুন না, আমরা গাছ লাগিয়েছি, 5 লাখ জনগণ, 10 লাখ জনগণ, কিন্তু আমরা বলেছি ইস ওয়ান প্ল্যান ওয়ান, কেউ তো প্ল্যান করিনি, সে কথা বলে হবে না, কাজ করতে হবে। কারণ কিন্তু যে ফরেন ধরনের দায়িত্ব নয়, কিন্তু ফরেন ধরনের নয়, সবার জনগণ ইনভলভ হতে হবে। যদি আমরা 50% যদি গাছ লাগাই, ধরেন 15,000 লেগে নি, আমরা অনেক গাছ ফ্রি দিয়েছি, আমরা এটা বলেছি দুশো ওয়ান প্ল্যান্ট ট্রি গেট এ ফ্রি, কিন্তু আমরা এই কাজটা করিনি। যার জন্য আমরা জানি এই বাতাবরণ এবার রাজ্যে শুধু রাজ্যে না সারা বিশ্বের পৃথিবী অনেক এনভায়রনমেন্ট নষ্ট হয়েছে, আমরা সব জানি, গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ আমরা সব জানি, কিন্তু জানলেও আমরা প্র্যাকটিক্যালি আমরা কাজ করিনি। বিরাট প্রশ্নে অরুণবাবু ভালো কথা বলেছেন, আমিও দেখি ছোটবেলায় সময় অনেক আমার জগৎ ছিল, কিন্তু এটা এখন নেই, কারণ এটা বদল হয়ে আমরা জানি লুনিয়া এখানে অনেক সমাগম হয়, আমাদের গাছ বিক্রি হয়, ইলিগেল ফেলিং হয় আমরা জানি, কিন্তু কে রক্ষা করবে, শুধু ফরেস্ট ডিপার্টমেন্ট না, আমরা জানি ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের লিমিটেড ম্যান পাওয়ার, আমরা স্টাফ নেই, কিন্তু এটা আমরা ওদের ইনভলভ, দ্য ব্রিটিশ পিপল, অদরের পিপল, আমাদের জনগণ এখানে ইনভলভ হতে হবে, যার কারণে আমরা এখানে জেএফএমসি কমিটি আমরা গঠন করা হয়েছে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি, কিসের জন্য, কিসের জন্য আমরা প্রায় 1,000 মতো আমাদের মধ্যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি আছে, 1,000 কমিটি, এতে আমরা কাজ করতে হবে, প্রয়োগ করতে হবে। যার জন্য আমার রিকোয়েস্ট থাকবো, আজকে আমাদের একটি নতুন বিল্ডিং পেয়েছে, নতুন অফিস পেয়েছে, এই পাশাপাশি এলাকা নার্সারি হবে, অনেক কিছু কাজ হবে, কে বেনিফিট পাবে আমরা পেয়ে যাবে, এখানে জনগণ এখানে গ্রামের লোক সুবিধা হবে, যার জন্য আমাদের মধ্যে এটাই আমাদের চিন্তাধারা, আমরা একসাথে কাজ করতে হবে। যার জন্য আমি আজকে খুব আনন্দিত, কারণ বিলুনিয়া আমি জানি, আই নো দ্য হিস্ট্রি অফ বিলুনিয়া, এখানে অনেক জনগণ অনেক ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী এখানে লোক আছে, অভিভাবক আছে, এখানে সব আমাদের ইনভলভ হতে হবে, ইয়ং ইউথ ইয়ং স্টুডেন্ট কমিউনিটিস এভরিথিং হ্যাজ টু ইনভলভ টুগেদার, দেন অনলি দ্য ফরেস্ট ক্যান মেনটেন অ্যান্ড ডেভেলপ, এটাই আমরা আশা রাখবো। আপনার মধ্যে আগে এগিয়ে আসুন, ফরেস্টকে সাহায্য করুন, এখানে আমরা নতুন বিল্ডিং পেয়েছি, এর পাশাপাশি আমরা অনেক উন্নত হবে, ডেভেলপ হবে, নার্সারি হবে, এটাকে আমরা সহযোগিতা করতে হবে, এই কথাটাকে আমার এটা শেষ সবাইকে আমার নমস্কার, আমার ধন্যবাদ, ও আমি জানাচ্ছি, নমস্কার।